আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা ছিল আমার ছাদ রাতের ভিডিও, ছাদ রাতের তৈরি আর কি। রাতের জন্য কিছু রান্না বান্না ছিল, এখানে আমার হাজবেন্ড আমাকে হেল্প করতেছেন তেলের টুকা মেলানোর জন্য। বাট আমাদের সিলেটের কাছে বলা হয় হান্ডেশ, কেউ বলেন চন্দ্রেশ। হাজবেন্ডের ফেভারিট পিঠার মধ্যে একটা হলো সন্দেশ। এই তো হয়ে গেল আমার সন্দেশের গুলা। এখানে আমি একটা বিরিয়ানি বানাচ্ছি, এটা হলো আমার কুকিং চ্যানেলের জন্য। কুকিং চ্যানেলের জন্য ভিডিও আর কি বানাচ্ছি। আমি বিরিয়ানি এখানে আমার মেয়ে তেলের পিঠা বানাচ্ছে। আমাদের সিলেটি ভাষায় হচ্ছে সন্দেশ, কেউ বলে হান্দেশ, অন্য এলাকার মানুষ বলে তেলের পিঠা। অনেক সুন্দর হয়েছে।
এখানে আমার হাজবেন্ড খাটাল নিয়ে আসছেন শপ থেকে, তো এখন খেটে দেখবো কি কি হলো, এটা ভালো নাকি। খাটাল তো সব সময় ভালো হয় না, ভালো হলে কি অনেক ভালো লাগে। ওহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, look man, I am just really like this one, so my knowledge is like dekhao money what well spent, so every time any perfect মাশাআল্লাহ দেন এই হচ্ছে আমার ঈদের ড্রেস, এটা আমার বোন আমার জন্য নিয়ে এসেছিল লন্ডন থেকে, আমি আর কিনি নাই কোনো ড্রেস এই ঈদে, এটাই পরব। সবাইকে ঈদ মুবারক, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।